পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে গণপ্রুত মন্ত্রণালয়ের প্রতিবেদন দেখতে চেয়েছেন হাইকোর্ট এ বিষয়ে আদালতের অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর আদেশ দেওয়া হবে দুপুরে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সরওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানিতে আদালত এসব কথা বলেন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও উপস্থিত ছিলেন রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন এই রিটটি দায়ের করেন এতে গণপূত মন্ত্রণালয়ের সচিব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পাবনার গণপূত্র অফিসার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিটকারী আইনজীবী বলেন এ ঘটনায় খবর প্রকাশের পর গণপূত মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছে তবে গণপুতের কর্মচারীরা এ ঘটনায় জড়িত হয় তাদের নিয়ে কমিটি না করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি রূপপুরে সরঞ্জামাদি কেনার বিষয়ে যে দুর্নীতি হয়েছে তার নজিরবিহীন অথচ এত বড় দুর্নীতির বিষয়ে দুদক চুপ রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রিজবি আহমেদ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রূপপুর পারমাণবিক প্রকল্পে সাগরচুরির দুর্নীতির খবরে বিস্মিত দেশবাসী দেশে গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাও নেই তাই সরকারের লুটপাট বেড়েছে বলেও মন্তব্য করেন রিজবি আহমেদ এ সময় খালেদা জিয়ার প্রাণনাশের বাস্তবায়ন করা হচ্ছে অভিযোগ করে রিজবি বলেন গত চার দিন খালেদা জিয়া জাওবাদ খেয়ে আছেন শারীরিকভাবে তিনি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বলেও মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখে ঘা হয়েছে বলে যাও খাচ্ছেন এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তবে এটি এমন কোনো রোগ নয় যাতে জীবন সংখ্যা হয় যেমনভাবে বিএনপি বলছে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি আরও বলেন বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তাই ধান নিয়ে বিতর্ক না করে সরকারকে বিএনপির ধন্যবাদ জানানো উচিত মন্ত্রী বলেন বিএনপি ধানের দাম বাড়ানোর দাবি না জানিয়ে এ বিষয়টি নিয়ে তারা রাজনীতি করছে সরকার চাল আমদানি বন্ধ ও রপ্তানির মাধ্যমে ধানের দাম বাড়ানোর চেষ্টা করছে বিএনপির ক্রমাগত ভুল সিদ্ধান্তে দলটিতে দৈন্যদশা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সংসদে যাওয়া আবশ্যক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে সেতু ভবনে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন শূন্য আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি সংসদে মির্জা ফখরুলের বিকল্প হিসাবে কতটা সরব হতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন বলেন আওয়ামী লীগ চায় বিরোধী দল সংসদ এবং রাজপথে সক্রিয় থাকুক ছাত্রলীগের চলমান সংকট দুঃখজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি এছাড়া পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি সাতষট্টি শতাংশ এবং মূল সেতুর ছিয়াত্তর শতাংশ এগিয়েছে বলেও জানান তিনি তিনি বলেন অসুস্থ থাকার পরও প্রধানমন্ত্রী তদারকিতে বড় প্রকল্পগুলোর কাজ সমান তালে এগিয়েছে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দুপুরে ইসি ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়ন জমা দেন তিনি পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির বিষয়ে সংসদে কথা বলবেন তিনি সংখ্যায় কম হলেও দেশ ও জনগণের দুঃখ দুর্দশার কথা বিএনপি তুলে ধরবে বলেও জানান রুমিন ফারহানা সংরক্ষিত আসনে আর কেউ মনোনয়ন না জমা দিলে রুমিন ফারহানাকে নির্বাচিত ঘোষণা করবে ইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা এদিকে বগুড়া ছয় শূন্য ঘোষিত আসনে এখনও প্রার্থী ঠিক করতে পারেনি বিএনপি দেশকে জঙ্গিমুক্ত রেখে অর্থনৈতিক উন্নয়ন করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে বৌদ্ধ ধর্মালম্বীদের সাথে বৌদ্ধ পূর্ণিমার পর সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন জঙ্গিবাদের কোনো দেশ জাতি নেই সারা বিশ্বেই এখন জঙ্গিবাদের বিস্তার ঘটেছে তবে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঠাই হবে না প্রধানমন্ত্রী আরও বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে যারা বসবাস করে সবাই পরস্পরের প্রতি সহমর্মিতা মাতৃত্ববোধ নিয়ে বসবাস করবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী